এখন উদ্বেগজনক হুগলির বন্যা পরিস্থিতি জল খানিকটা নামলেও ভাসছে খানাকুল আরামবাগ ভিড়ে ঠাসা ত্রাণ শিবিরগুলি সরকারিভাবে এখনও পর্যন্ত শুধু হুগলিতেই মৃতের সংখ্যা দুই জলের তোরে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে তাঁদের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের বোটে করে আমরা এই মুহূর্তে চলেছি খানাকুলের প্রত্যন্ত গ্রামাঞ্চল দিয়ে এবং আমরা যেখান থেকে যাচ্ছি আমরা কিন্তু কোনো নদীর উপর দিয়ে যাচ্ছি না বা কোনো সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি না আমরা বিভিন্ন গ্রামের উপর দিয়ে যাচ্ছি যেই গ্রাম ইতিমধ্যে নদী গর্ভে চলে গিয়েছে জল নামছে খানাকুল আরামবাগ গোঘাট সহ হুগলির বিভিন্ন অংশে তবু দুর্গতির শেষ নেই সব তজনছ হয়ে গেছে ঘর থেকে জিনিসপাতি কিছু বের করতে পাচ্ছি না মানে খুব পরিস্থিতির মধ্যে আমাদের খারাপ যাচ্ছে নিজেদেরও যাচ্ছে গরু বাছুরও যাচ্ছে মানে থাকতেই পাচ্ছি না হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত 3000-এর উপর মানুষ সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় 350 বাড়ি ভেঙে গিয়েছে বহু জায়গায় কাঁচা বাড়িগুলির আর চিহ্ন মাত্র নেই যেখানে রয়েছে সেখানেও এই অবস্থা ধ্বংসের ছবি চারদিকে স্থানীয় তৃণমূল বিধায়কের দাবি পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে ভিডিও ভিডিও করেছে ডিএম করেছে অনেক কাজ হয়েছে আমাদের রাজীব বন্দ্যোপাধ্যায় জি করেছে অনেক কাজ হয়েছে বান্দা ধাননগরী ভেঙে গেছিল ওটা কালকে রাতভর আমরা দেখে রেডি করে নিয়েছি দেখা যাচ্ছে যে যারা মাছ ধরার লোক তাদেরই এখন এই মুহূর্তে ভিড় জমেছে কারণ সেই গ্রামের উপরে যে জল রয়েছে সেখান থেকেই তারা মাছ ধরে এই মুহূর্তে তাদের খাবারের আয়োজন করছে কারণ এই দ্বীপ থেকে বেরোনোর এখনো অবধি কোনো ব্যবস্থাই নেই সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা খানাকুল এক দুই আরামবাগের খানাকুলে কিশোরপুরের বহু এলাকা এখনো জলের তলায় ক্ষতিগ্রস্ত জাঙ্গিপাড়া গোঘাট বলাগড় বন্যার জন্য স্কুল বন্ধ হয়ে গেছে বিশাল জল হয়ে গেছে মাথার উপর ছাদ হারিয়ে সর্বস্ব খুইয়ে এখন দুর্গত মানুষগুলির ভরসা এই ত্রাণ শিবির আমরা এরকম একটি ত্রাণ শিবিরে আছি দেখাই যাচ্ছে যে কিভাবে মানুষ রান্না করছে এই মানুষগুলোই কিন্তু ঘর ছাড়া তাদেরকে প্রশাসনের তরফে সহযোগিতা করা হচ্ছে এবং তারা রান্না করছেন যাতে কোনো রকম ভাবে তাদের তাদের পেটটা ভর্তি থাকে এবং তার সঙ্গে সঙ্গে মাথা গোজার একটা স্থান পাওয়া যায় যে এইভাবে জলটা বেড়েছিল বা নদীর বাঁধ ছুটে গিয়ে এলাকাগুলো প্লাবিত হয়েছিল সেই সমস্ত মানুষজনগুলোকে এখানে তুলে নিয়ে আসা হয়েছে আপনারা একটু আগেও দেখলেন ওখান থেকে যে ক্যাম্পগুলো করা হয়েছে একদিকে যেরকম ভিটে মাটি চলে গিয়েছে অপরদিকে ফসল নষ্ট হয়ে গিয়েছে সে তার ফলে পরবর্তী সময় তাদের কি অবস্থা হবে সেই নিয়ে এখন সংশয় দিন কাটছে 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন মুখার্জির সঙ্গে বিক্রম দাস ও দিব্যেন্দু সরকার হুগলি বানভাসী দক্ষিণবঙ্গের একাধিক জেলা জল নামতে শুরু করায় হাঁফ ছেড়েছেন সকলে এরই মধ্যে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এদিন জলে ডুবে মৃত্যু হয় একজনের ব্যাপক ক্ষতি হয়েছে চাষের জলের তোরে বোঝা দেয় নদী না সমুদ্র আসলে কোনোটাই নয় ছিল জনবসতি এখন পুরোটাই জলের তলায় ঘাটালে জলে ডুবে মৃত্যু হয়েছে শ্রীমন্ত মালিক নামে এক ব্যক্তির মঙ্গলবার রাতে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না বুধবার সকালে এনডিআরএফ দলের তল্লাশিতে উদ্ধার হয় শ্রীমন্তের দেহ ঘাটাল পৌরসভার 13টি ওয়ার্ড এখনো জলমগ্ন উদ্বেগজনক পরিস্থিতি চন্দ্রকোনা এক ও দুই নম্বর ব্লকের 9টি গ্রাম পঞ্চায়েতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চাষের জমির হাওড়ার উদয়নারায়ণপুরের পরিস্থিতি এখনও উদ্বেগজনক 7টি গ্রাম পঞ্চায়েতের বেশিরভাগ গ্রামই জলমগ্ন উদয়নারায়ণপুরের সঙ্গে সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন আমতার নদী সংলগ্ন গ্রামগুলিতেও জল ঢুকে গেছে আমতা জয়পুর ভাটোরা চিনান পুরোপুরি জলমগ্ন ত্রাণ শিবিরে দুর্গতদের ভিড় বাড়ছে জেলায় খোলা হয়েছে 11টি ত্রাণ শিবির বাঁকুড়ার বন্যা পরিস্থিতির এদিন অবশ্য বেশ খানিকটা উন্নতি হয়েছে নামছে জলস্তর যদিও এখনও জলবন্দী একাধিক গ্রাম গন্ধেশ্বরী দ্বারকেশ্বর কংসাবতী শিলাবতী নদীর জল বিপদসীমার নিচে নেমেছে তবে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ায় শালী নদীতে জল ঢুকছে ফলে পাত্রসায়র ব্লকের বন্যা পরিস্থিতি তেমন উন্নতি হয়নি পাঁচপাড়া ও হামিদপুর এলাকা এখনও জলবন্দী ডিভিসি থেকে জল ছাড়ার পরিমাণ কমতে থাকায় বর্ধমানের রায়নায় বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে রায়নার মুগরা অঞ্চল থেকে জল নামছে তবে এখনও একরের পর একর চাষের জমি জলের তলায় যান চলাচল বন্ধ জামালপুর বর্ধমান সড়ক পথে স্বাভাবিকের পথে ফেরার আপ্রাণ চেষ্টা চলছে তবে কতদিনে তা সম্ভব হবে প্রশ্ন এখন এটাই ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা
কাল জন্মাষ্টমী, তার আগেই বাজার আগুন। গত সপ্তাহের তুলনায় প্রায় সব সবজির দাম বেড়েছে গড়ে 20 টাকা। কিন্তু কেন? বিক্রেতাদের যুক্তি, গত 7-10 দিনের অতিবৃষ্টিতে নষ্ট হচ্ছে ফসল, আর সেই কারণে শাকসবজির দাম আকাশ ছোঁয়া। পাল্লা দিয়ে বেড়েছে মাছের দামও, ফলে বাজারে গিয়ে গৃহস্থের মাথায় হাত। কলকাতার বাজারগুলিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে শাক সবজির দাম। বেশিরভাগ সবজি বিকোচ্ছে 40 থেকে 50 টাকায়। 30 টাকার বেগুন, পটল, টমেটো বিক্রি হচ্ছে 40 টাকায়। গত সপ্তাহে ঢেঁড়সের দাম ছিল 30 টাকা, অথচ চলতি সপ্তাহে তা বিকোচ্ছে 50 টাকায়। উচ্ছের গায়ে হাতই দেওয়া যায় না, বিক্রি হচ্ছে 80 টাকায়। এক লাফের দাম বেড়েছে প্রায় 40 টাকা। 40 টাকার গাজর বিকোচ্ছে 50-এ, 40 টাকার কাঁকরোল এবং ঝিঙে বেড়ে হয়েছে 60 টাকা, 20 টাকার কুমড়ো এবং পেঁপেও বিক্রি হচ্ছে 30 টাকায়। বরবটি 50 থেকে বেড়ে 60, কাঁচা লঙ্কার ঝাঁঝও তুঙ্গে 100 থেকে বেড়ে দাঁড়িয়েছে 120। কিন্তু কেন এই মূল্য বৃদ্ধি, কি বলছেন বিক্রেতারা? বর্ষার যে দীর্ঘ নিম্নচাপের কারণে বৃষ্টির জন্য হচ্ছে একদম সবজি সব শেষ হয়ে গেছে। বর্ষার কারণে মালের ফলনটা কম, তালের দাম অত্যাধিক হয়ে গেছে, তাল এখন মোটামুটি 70-80-100। শুধু শাকসবজি নয়, জন্মাষ্টমী উপলক্ষে ফলের বাজারেও আগুন। দাম বেড়েছে আপেল এবং কলার, আর এই মূল্যবৃদ্ধির আঁচ সরাসরি পৌঁছচ্ছে গৃহস্থের হেঁচেলে। বাজারে গিয়ে গুনতে হচ্ছে অতিরিক্ত দাম। বাজারে দাম তো বেশি, দামগুলো তো সব বেশি, যা জিনিসের দাম দেখছি মাথায় হাত হয়ে যাচ্ছে। আমরা কি করব, খাবো না শোবো, কি করব বলুন তো? বর্ষায় মাছের বাজারেও আগুন। এক লাফে বিভিন্ন মাছের দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। মাঝারি মাপের কাটা কাতলা বিকোচ্ছে কেজি প্রতি 350 টাকায়, পাবদা 500 টাকায়, পার্শে 400 টাকায়। পরিস্থিতি কতদিনে স্বাভাবিক হবে জানেন না ক্রেতা কিংবা বিক্রেতারা, ফলে বাজারে গিয়ে আরও কিছুদিন যে ক্রেতাদের পকেটে টান পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।